নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ, আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। আশা করছি বন্ধুরা সবাই ভালোই আছেন। আজ এক্সেল এক্সপার্ট ক্লাসের 17 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব এক্সেলের ডাটাকে কীভাবে শর্টিং করতে হয়। শর্টিং অপশানটি আপনারা এক্সেলের হোম মেনু থেকে শর্ট অ্যান্ড ফিল্টার নামে অপশানে এখান থেকে A to Z এবং Z to A এবং কাস্টম শর্টিং অপশান পাবেন। এই সম্বন্ধে আজকের আমাদের বিস্তারিত আলোচনা, এবং এই ভিডিওতে স্পেশালভাবে আপনারা জানতে পারবেন কীভাবে কালারকে শর্টিং করতে হয়, ডেট শর্টিং করতে হয় এবং নাম্বারকে কিভাবে আলাদা শর্টিং করতে। শর্টিং এর পুরো ডিটেলস আপনারা আজকের এই ভিডিওতে দেখতে পাবেন। 16 নম্বর ভিডিওতে আপনারা ফিল অপশানের মধ্যে প্লাস ফিল অপশানটা বিস্তারিত জেনেছেন, আর যদি কেউ দেখে না থাকেন অবশ্যই এই ভিডিওটি দেখুন, 16 নম্বর ভিডিওটি, তারপর এই ভিডিওটি দেখবেন। প্রথমে আমরা জেনে নেব শর্ট কী জিনিস। শর্ট মানে হচ্ছে সাজানো। দেখুন বন্ধুরা, এখানে একটি টেবিল আছে এবং টেবিলে কিছু ডাটা ইনপুট করা আছে, এই ডাটাগুলোকে আমরা শর্টিং করব। শর্ট বা শর্টিং কী জিনিস প্রথমে আমরা জেনে নিই। দেখবেন স্কুল কলেজের যখন লিস্ট বার হয় তখন দেখবেন এ নামগুলো প্রথমে আছে, আর বি দিয়ে নামগুলো তারপরে আছে, সি দিয়ে নামগুলো তারপরে আছে, এইভাবে জেড পর্যন্ত চলতে থাকে, এটাকে শর্টিং বলা হয়। স্কুল কলেজে যারা ডাটা এন্ট্রি করে তারা কিন্তু আপনার এ নামগুলো প্রথমে লেখে, বি এর নামগুলো তারপরে লেখে, এইভাবে লেখে না। যেমন আমি এখানে লিখেছি, দেখুন প্রথম পি দিয়ে নাম, জে দিয়ে নাম, এ দিয়ে নাম, এম দিয়ে নাম, টি দিয়ে নাম, এইভাবে লিখেছি। এখন আমরা এটাকে শর্টিং করা শিখব। প্রথমে এ দিয়ে নাম আসবে, তারপর বি দিয়ে সিরিয়াল ওয়াইজ নামগুলো আসতে থাকবে। আমার এটা হেডিং, এই হেডিং এর মধ্যে আমি ক্লিক করলাম নেম হেডিং এ। হেডিং এ ক্লিক করার পর আমরা হোম ট্যাব থেকে আমরা শর্ট অ্যান্ড ফিল্টার অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে দুটো অপশান আছে শর্ট করার, একটা শর্ট A to Z আর একটি আছে শর্ট Z to A। শর্ট A to Z এ যদি আপনি ক্লিক করেন দেখবেন এ থেকে জেড পর্যন্ত সিরিয়াল আসবে, আর আপনি নিচের অপশানে যদি ক্লিক করেন Z to A তাহলে নিচে থেকে আসবে। যেমন Z এর অব নামগুলো প্রথমে আসবে, তারপর লাস্টে এ এর নাম আসবে। চলুন আমরা শর্ট A to Z এ ক্লিক করি। A to Z এ ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন আমার ডাটা অটোমেটিক চেঞ্জ হয়ে গিয়েছে। এর নামগুলো সব দেখুন প্রথমে এসেছে, তারপর আপনার বির নামগুলো এসেছে, তারপর সির নামগুলো, ডি নামগুলো, এইভাবে ক্রমবর্ধমান শর্টিং হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে আপনারা শর্টিং করতে পারেন। চলুন দেখে নিই আমরা Z to A-এর এফেক্ট কী আছে। শর্ট Z to A-তে ক্লিক করলাম, দেখুন আপনার প্রথম ভি, তারপর ইউ, তারপর টি, এইভাবে দেখুন ক্রমবর্ধমান সারিবদ্ধভাবে সাজানো হয়েছে, এবং লাস্টে দেখুন এ এর নামগুলো আছে। এইভাবে আপনারা শর্টিং করতে পারেন। দেখুন এখানে শর্টিং করার আরও অনেক প্রসেস আছে, যেমন ধরুন আপনি স্টেট শর্টিং করবেন। এখানে কিছু স্টেট লিখেছি, যেমন আসাম, ওয়েস্ট বেঙ্গল, এইভাবে আমি গুজরাট, এই স্টেটগুলো আমরা শর্টিং করতে চাই। তাহলে আমি চাই আসাম প্রথমে আসুক, যত আসামের ডাটা আছে সব প্রথমে আসুক। তার জন্য এখানে ক্লিক করলাম, এখানে দেখুন দেখুন অটোমেটিক শর্টিংয়ে ক্লিক করার পর দেখুন এখানে এর নামগুলো আসাম প্রথমে এসেছে, তারপর দেখুন জি আছে গুজরাট এসেছে, তারপর ওয়েস্ট বেঙ্গল সর্বশেষ এসেছে। এইভাবে আপনারা বন্ধুরা শর্টিং করতে পারেন যে কোনো ডাটাকে। আপনি চাইলে ডেটও শর্টিং করতে পারেন। হেডিংয়ে ক্লিক করার পর শর্টিং অ্যান্ড ফিল্টারে আসবেন, এবং A to Z করতে চাইছেন কি Z to A করতে চাইছেন সেটা আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন অটোমেটিক A to Z পরিবর্তন হয়ে গিয়েছে। আপনি এইভাবে যে কোনো ডাটার শর্টিং করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। চলুন আমরা শর্ট অ্যান্ড ফিল্টার অপশানে ক্লিক করলাম। এখন কাস্টম শর্ট আছে, কাস্টম শর্টে ক্লিক করব। কাস্টম শর্টে ক্লিক করার পর এখানে দেখুন এখানে এই অপশানটা এসেছে, এই অপশান সম্বন্ধে আমরা বিস্তারিত এখন জানব। এখানে দেখুন আমি কী শর্টিং করতে চাইছি, দেখুন এখানে লেখা আছে, ধরুন আমি প্রথমে নেম শর্টিং করব। নেমে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান দিয়ে চুজ করব সেলে কোন ডাটা আছে, বা সেল কালার বা ফন্ট কালার কী আমি শর্টিং করতে চাইছি। এখানে সেল ভ্যালু নাম তো, তাই সেল ভ্যালু এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন A to Z আছে, Z to A আছে, আর কাস্টম লিস্ট আছে। আমরা A to Z অপশানে ক্লিক করছি, A to Z। তার আগে বন্ধুরা এখানে দেখে নিন মাই ডাটা হ্যাজ হেডার্স নাম আছে, কারণ এই যে হেডিংটা আছে এই হেডিংটা মাই ডাটা ইজ হেডার। এখানে দেখুন ক্লিকটা তুলে দিলাম, দেখুন অটোমেটিক হেডিংটাও চুজ হয়ে গিয়েছে বা সিলেক্ট হয়ে গিয়েছে। জাস্ট আপনারা যখন সিলেক্ট করবেন যদি এখানে চেকবক্সে ক্লিক না থাকে অবশ্যই ক্লিক করে দেবেন যাতে হেডিংটা না সিলেক্ট হয়। এরপর অপশান মেনু আছে, অপশান মেনুতে ক্লিক করবেন। কেস সেন্সিটিভ আছে, কেস সেন্সিটিভ মানে হচ্ছে যেমন ছোটো হাতের বড় হাতের আছে, এইগুলোকে কেস সেন্সিটিভ বলা হয়। আপনি যদি ছোটো হাতের বড় হাতের কেসকে শর্টিং করতে চান তাহলে এখানে ক্লিক করবেন কেস সেন্সিটিভ। দেখুন আরেকটি ওরিয়েন্টেশন নিচে আছে, শর্ট টপ টু বটম, শর্ট লেফট টু রাইট, মানে শর্ট টপ টু বটম মানে উপর থেকে নিচে পর্যন্ত,
হবে কি না লেফট টু রাইট হবে, আমি উপর থেকে নিচে পর্যন্ত শর্টিং করব, তাই টপ টু বটম অটোমেটিক চুজ করা আছে, ওকে করে দিলাম। এরপর সেল ভ্যালু, তারপরে আমি আরেকটি এখানে কন্ডিশন দেব, আমার তো নেম অনুযায়ী শর্টিং হবেই, এবং তার সঙ্গে আরেকটি অ্যাড লেভেল ক্লিক করলাম, আরেকটি অপশান এসে যাবে। আপনি যদি চান অ্যাড লেভেল না করে, চলুন এটাকে ডিলিট করে দিই, ডিলিট করার পর কপি লেভেলেও ক্লিক করতে পারেন, সেম একই জিনিস আসবে। এখান থেকে আমি চাইলাম আরেকটি ডিপার্টমেন্ট ওয়াইজ শর্টিং হবে, প্রথমে নেম শর্টিং হবে, তারপর ডিপার্টমেন্ট শর্টিং হবে। এখানেও সেম সেল ভ্যালু দিলাম, এ টু জেড দিলাম, ডাটাটা একটিবার দেখে নিন কিভাবে ডাটাটা রয়েছে, দেখুন অটোমেটিক শর্টিং হয়ে যাবে। দেখুন অটোমেটিক শর্টিং হয়ে গিয়েছে, প্রথমে দেখুন এ দিয়ে নাম এসেছে, এ দিয়ে নাম, তারপর পর আবার দেখুন স্টেট, দেখুন শর্টিং হয়েছে, এ দিয়ে নাম আছে, তারপর যেমন আছে তেমন অটোমেটিক শর্টিং হয়ে গিয়েছে। এখানে আমি কন্ট্রোল জেড করলাম আপনাদের পূর্ববর্তী ডাটাটা দেখানোর জন্য কেমন ছিল, দেখুন কন্ট্রোল জেড করলাম, দেখুন ডাটাটা এই রকম ছিল। আবার কন্ট্রোল ওয়াই করলাম আগের অবস্থা ফেরত যাওয়ার জন্য, কন্ট্রোল ওয়াই করলাম, দেখুন শর্টিং করার পরে এইরকম ডাটা ছিল। আর আশা করছি বন্ধুরা শর্টিং জিনিসটা আপনারা বুঝতে পারছেন, আর যদি বুঝে থাকেন তাহলে আপনারা আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও শর্টিং সম্বন্ধে ধারণা পায়। দেখুন এখানে ডিপার্টমেন্টের জায়গায় আমি কিছু কালার অ্যাড করেছি, আমরা কালার হিসেবেও শর্টিং করতে পারি, যেমন দেখুন ম্যানুফ্যাকচারিংগুলো আমরা রেড কালার করেছি, আর ইলেকট্রনিক্সগুলো আমরা হলুদ কালার করেছি, আর গার্মেন্টসগুলো আমরা সবুজ কালার করেছি। এখন আমরা কালার ওয়াইজ শর্টিং করা শিখবো। আপনার ডাটা যে সেলগুলোই আছে সেই সেলের যে কোনো একটি সেলে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর শর্ট অ্যান্ড ফিল্টারে আসবেন, আসার পর কাস্টম শর্টিংয়ে আসবেন, এখানে দেখুন শর্ট ওয়ান সেল ভ্যালু লেখা আছে, এখানে আসবেন, এখানে সেল কালার, কারণ এই যে কালারগুলো করেছি আমি এই অপশান থেকে করেছি কালারগুলো, তাই এখানে সেল কালার, ফন্ট কালার নয়, ফন্ট কালার হচ্ছে এটি, সেল কালারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে শর্ট বাই, এখানে ডিপার্টমেন্ট দিতে হবে, এখানে দেখুন ডিপার্টমেন্টটাকে আমি চুজ করে নিলাম। করার পর এখানে অর্ডারের জায়গায় আমাকে কালার চুজ করতে হবে, কালার প্রথমে আমি কি চাইছি, প্রথমে আমি হলুদ চাইছি, হলুদ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখুন অন টপ লেখা আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে অন বাটন আর অন টপ, অন টপ মানে উপরে আসবে কি অন বটম মানে নিচে আসবে, এই হলুদ কালারটা কোথায় আসবে, আমি চাইছি টপে, তাই অন টপ করলাম। আপনি বটমও চুজ করতে পারেন, তাহলে হলুদ কালার সব যা আছে সব নিচে আসবে, আমি অন টপ করে ওকে করে দিলাম। ওকে করার সঙ্গে সঙ্গে দেখুন ইলেকট্রনিক্সের যে হলুদ কালারের সেলগুলো ছিল সেইগুলো সব অটোমেটিক প্রথমে এসেছে। এখন আমি চাইছি হলুদ কালারের নিচে রেড কালার থাকবে, তাহলে আমি সেম এই ডাটার যে কোনো একটি সেলে ক্লিক করব, ক্লিক করার পর শর্ট অ্যান্ড ফিল্টারে আসব, এখান থেকে কাস্টম শর্টে আসলাম, আসার পর এখানে সেল কালার অটোমেটিক চুজ করা আছে, যদি না থাকে আপনাকে চুজ করতে হবে, করার পর এখানে ডিপার্টমেন্ট অটোমেটিক চুজ করা আছে, না হলে আপনাকে ডিপার্টমেন্ট চুজ করতে হতো। এখানে দেখুন এখানে আমরা চুজ করব এখন এই কালারটা, রেড কালারটা চুজ করব না, কারণ এখানে দুটি অপশান আছে, ভালো করে বুঝুন এখানে দুটি অপশান আছে। আমি যদি এই কালারটাকে সবুজ কালারটাকে আমি নিচে পাঠিয়ে দিই তাহলে অটোমেটিক রেড কালারটা শর্টিং হয়ে মাঝখানে চলে আসবে, একটু বুদ্ধি করে আপনাকে করতে হবে, তাই আমি সবুজ কালারটা নিচে নিয়ে আসলাম, অন বটম চুজ করলাম, করার পর ওকে করলাম, দেখুন অটোমেটিক চলে এসেছে, দেখুন সবুজ কালারটা নিচে, আর হলুদ কালারের পরে আমরা যেমন লাল কালার চেয়েছিলাম সেরকম রেড কালার এসে গিয়েছে সেলগুলি। এখন আমরা দেখব কিভাবে ফন্ট কালার অনুযায়ী শর্টিং করব। দেখুন এখানে সবুজ কালার আছে, এখানে আবার কিছু জায়গায় রেড কালার আছে, আবার কিছু জায়গায় সবুজ কালার আছে, এইভাবে আমরা রেড কালারগুলো কীভাবে শর্টিং করব, সবুজ কালারগুলো কীভাবে শর্টিং করব সেটাই দেখে নেব। চলুন তার জন্য যে কোনো সেলে ক্লিক করবেন, আপনার ডাটা যেখানে আছে সে সেলে ক্লিক করার পর শর্ট অ্যান্ড ফিল্টারে আসলাম, কাস্টম শর্টে আসলাম, এখান থেকে সেল কালারের জায়গায় আমরা ফন্ট কালার চুজ করব। ফন্ট কালার চুজ করার পর এখানে এখান থেকে আমরা চুজ করব সেল অ্যামাউন্ট, দেখুন শর্ট ওয়াই থেকে আমরা সেল অ্যামাউন্টটাকে চুজ করলাম, কারণ এই সেলে ফন্ট কালার আছে তাই এই এই হেডিংটাকে চুজ করতে হবে, তাই এখানে চুজ করলাম। চুজ করার পর এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর প্রথমে কী আসবে ধরুন সবুজ আসবে, সবুজ করলাম, অন টপ না বিলো, এখান থেকে বটন অন টপ না বটন সেটা সিলেক্ট করলাম, আমি টপ চুজ করলাম, ওকে করলাম। আপনি যদি চান এখানে আরও কন্ডিশন অ্যাড লেভেল করে দিতে পারেন, আপনারা নিজেরা ঘরেতে প্র্যাকটিস করবেন অবশ্যই পারবেন, যদি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন।
ওকে করলাম। ওকে করার সঙ্গে সঙ্গে দেখুন সবুজ কালারটা প্রথমে এসেছে, তারপরে দেখুন যেমন রেড কালার ব্ল্যাক কালার আছে। এইভাবে আপনারা শর্টিং করে নিতে পারবেন যে কোনো ডাটাকে। আর একটি কথা বন্ধুরা স্মরণ রাখবেন, যখন আমরা শর্টিং করছি তখন শর্টিং করার সঙ্গে সঙ্গে পুরো রোয়ের ডাটা অটোমেটিক কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি ভাববেন না যে ইলেকট্রনিক্সটা শুধু শর্টিং করছি বলে যা নেম আছে তাই এখানে আছে, সেরকম কোনো ব্যাপার নয়। আপনি যে কোনো ডাটাকে শর্টিং করবেন সঙ্গে সঙ্গে প্রতিটা রো ডাটা চেঞ্জ হয়ে যাবে, যে রোয়ে যে ডাটা ছিল সেই ডাটাটাই সম্পূর্ণভাবে এখানে আসবে। শর্টিং করার আরও কিছু পদ্ধতি আছে, যেমন আপনারা ডাটা ট্যাবে আসবেন, ডাটা ট্যাবে ক্লিক করলেন শর্ট, এখান থেকেও আপনারা শর্টিং করতে পারেন। দেখুন এখানে শর্টিংয়ে ক্লিক করলাম, ক্লিক করার পর সেম একই অপশন এসেছে। আর আপনাদের তো এই অপশনগুলো আমি দেখিয়ে দিয়েছি, আপনারা বাড়িতে অবশ্যই 2-3 বার প্র্যাকটিস করবেন। আর যদি কোনো সমস্যা হয় আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাদের সাহায্য করব। এতক্ষণ আমরা শিখলাম কীভাবে কলম ওয়াইজ ডাটা শর্ট করতে হয় সেটা আমরা শিখেছি, এখন আমরা রো ওয়াইজ শর্টিংটা শিখব। রো ওয়াইজ শর্টিং করার জন্য ডাটার প্রথমে ক্লিক করলাম, এই সেলে ডাটা আছে দেখুন, এই সেলে ক্লিক করলাম। ক্লিক করার পর শর্ট অ্যান্ড ফিল্টারে আসবো, তারপর কাস্টম অ্যান্ড শর্টিংয়ে আসবো। এখানে আসার সঙ্গে সঙ্গে দেখুন অটোমেটিক রোটাকে সিলেক্ট হয়ে গিয়েছে যতটুকু ডাটা রয়েছে। তারপর আমরা অপশান মেনুতে আসবো, অপশান মেনুতে আসার পর এখন আমরা শর্ট টপ টু বটম নেব না, কারণ উপর থেকে নিচে আসবে না, শর্ট লেফট টু রাইট হবে। এই লেফট টু রাইট চুজ করলাম কারণ বাম দিক থেকে ডান দিকে শর্টিং হবে, তাই শর্ট লেফট টু রাইট চুজ করলাম। চুজ করার সঙ্গে সঙ্গে এখানে শর্ট বাই আছে, শর্ট বাইতে রো 7 অটোমেটিক চলে এসেছে দেখুন, এখানে রো 7 ডাটা আছে তাই অটোমেটিক এখানে রো 7 সিলেক্ট হয়ে গিয়েছে। বন্ধুরা কন্ডিশনাল ফরম্যাটিং আইকনটা আজ আমরা শিখবো না, কারণ এটি নিয়ে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করে নিই। কন্ডিশনাল ফরম্যাটিং এই অপশানগুলো স্টাইলিশের জায়গায় আমরা পরবর্তী ভিডিওগুলো দেখবো কন্ডিশনাল ফরম্যাটিং, তখন আমরা এই নিয়ে আলোচনা করব। তো এখন আমরা সেল ভ্যালু রাখ এ টু জেড করলাম, জেড করার পর এখন ওকেতে প্রেস করবো, দেখ অটোমেটিক দেখুন রো ওয়াইজ শর্টিং হয়ে গিয়েছে। আপনি চাইলে নাম্বারকেও রো ওয়াইজ শর্টিং করতে পারেন, তার জন্য আমি যে কোনো সেলে ক্লিক করলাম, এটা আগেরটাই করেছিলাম যে সেলে ডাটা ছিল সেই সেলে আমি তার নিচের সেলে ক্লিক করলাম, দেখুন 420 আছে তার নিচের সেলে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে শর্ট অ্যান্ড ফিল্টারে আসলাম, কাস্টম শর্টিংয়ে আসলাম, কাস্টম শর্টিংয়ে আসার পর দেখুন অটোমেটিক ডাটাটা সিলেক্ট হয়ে গিয়েছে, কিন্তু আমি নিচের সেলে ক্লিক করেছিলাম। এখন আমরা অপশান মেনুতে আসবো, এখান থেকে দেখুন অটোমেটিক শর্ট লেফট টু রাইট অপশান আছে, ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পর দেখুন এখানে 16 নম্বর রোতে ডাটা আছে তাই 16 নম্বর রোটা সিলেক্ট হয়ে গিয়েছে। এখন সেল ভ্যালু চুজ করা আছে, এখান থেকে সেল ভ্যালুই নেব। নেওয়ার পর এখানে দেখুন দুটি অপশান এসে গিয়েছে, টেক্সটের ক্ষেত্রে যেমন এসেছিল এ টু জেড, জেড টু এ ছিল, এখানে দেখুন নাম্বার অটোমেটিক এক্সেল ডিটেক্ট করে নিয়েছে, তাই জন্য এখানে স্মলেস্ট টু লার্জেস্ট, মানে স্মলেস্ট টু লার্জেস্ট মানে ছোটো থেকে বড় হবে, আর লার্জেস্ট টু স্মলেস্ট মানে বড় থেকে ছোট হবে, আপনার পছন্দ মতো চুজ করবেন। আমি এখানে লার্জেস্ট টু স্মলেস্ট নিচ্ছি, ওকে করলাম। প্রথম থেকে বড় থেকে ছোট সংখ্যায় পরিণত হয়ে গিয়েছে বা শর্টিং হয়েছে। আশা করছি বন্ধুরা আজকে ভিডিওটি দেখে আপনারা এক্সেলের শর্টিং সম্পর্কে বিস্তারিত জেনেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। বন্ধুরা।